বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন, সেই ছেঁড়া কাঁথায় ট্রিপু দ্বারা কাজ করছেন, এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, এদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায়, অন্য উত্তরবাংলায় গেলে রাঢ়বাংলায় গণ্ডগোল বেঁধে যায়, এখন মহা মুশকিলে পড়েছেন। শুধু গরম কথাই একতরফা নয়, রীতিমতো টক্কর, জোর টক্কর রাজ্য জুড়ে। শিলিগুড়ি সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির পতাকা, বিজেপির সঙ্গে সিপিএম এর আঁতাতের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। পাল্টা জবাব অশোক ভট্টাচার্যের, দেখে নেওয়া যাক দুজনের টক্কর। গৌতম দেবের মাথা খারাপ হয়েছে, তিনি কোনো বিকৃত রুচি ছাড়া এটা কখনো কেউ বলতে পারে না, বিকৃত মানসিকতার বলে এই ধরনের ট্রিটমেন্ট করেছেন। আর যিনি লাগিয়েছেন বিজেপির, তিনিও বিকৃত রুচি, তিনি জানেন যে এটা আমার বাড়ি, সিপিএমের একজন নেতার বাড়ি, একজন কর্মীর বাড়ি, এরমভাবে কখনো একটা অনুমতি না নিয়ে কখনো লাগানো যায় না। আমি যখনই দেখলাম এটা, যখনই আমাকে একজন টেলিফোন করে বললেন, আমি যেন দেন বাইরে বাইরে এটা ফেলে দিয়েছি। 12টা বাজে তখনও এটা আমার কাছে খুব দেখে একটা কৌতূহলী হয়েছে, সেই ছবিটা আমি দিয়ে একটা প্রশ্ন করছি, এটা কি যে কথাটা বলা হচ্ছে যে রাম বাম যৌথভাবে তারা করছে কাজ, উত্তরবঙ্গের উনি তো অন্যতম শীর্ষ নেতৃত্ব বিজেপির, তার বাড়িতে এই সগর্বে এই পতাকাটা উড্ডীয়মান, সেটা কি সেই প্রতীকীর এই একটা অংশ, সেটাই আমি প্রশ্ন করছি। উনি বলেন আমার মাথা খারাপ হয়েছে, উনি একজন সিনিয়র মানুষ, উনি এটা বললে এটা ওনার বিচারধারা, ওনার বক্তব্য। জমি দখল মামলায় মইদুল মোল্লার হাজিরা, ইডি দপ্তরে হাজিরা মইদুল মোল্লা সহ তিনজনের এই মুহূর্তে সেই ছবিটি পাবলিক বাংলা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। স্বামীনা এন্টারপ্রাইজের ম্যানেজার মইদুল, জমি দখলের মামলায় মইদুল মোল্লার হাজিরা, ইডি দপ্তরে হাজিরা মইদুল মোল্লা সহ তিনজনের, স্বামীনা এন্টারপ্রাইজের ম্যানেজার মইদুল মঙ্গলবারও ইডি দপ্তরে হাজিরা মইদুলের, স্বামীনা এন্টারপ্রাইজের ম্যানেজার মইদুল মইদুল সহ তিনজনের হাজিরা ইডি দপ্তরে এই মুহূর্তে সেই ছবিটি পাবলিক বাংলা এক্সক্লুসিভলি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জমি দখলের মামলায় মইদুল মোল্লার হাজিরা, ইডি দপ্তরে হাজিরা মইদুল মোল্লা সহ তিনজনের, স্বামীনা এন্টারপ্রাইজের ম্যানেজার মইদুল মঙ্গলবারও ইডি দপ্তরে হাজিরা মইদুলের, এই মুহূর্তে সেই ছবিটি পাবলিক বাংলা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। শাহজাহানের জমি দখল মামলা মইদুল মোল্লা হাজিরা দিলেন মইদুল মোল্লা সহ তিনজন, অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতেই হাজিরা। এবার ওয়াটগঞ্জের খবরের দিকে নজর রাখবো। সন্ধ্যা ওয়াটগঞ্জে মহিলার যে টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনা, সেখানে পুলিশ এই মুহূর্তে দাবি করছে 8 থেকে 9টা টুকরো অন্তত করা হয়েছে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো ওয়াটগঞ্জের ঘটনা, যে ঘটনা কার্যত গোটা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। কিভাবে একজন মহিলার দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, দেহ অন্তত 8 থেকে 9টি টুকরো করা হয়েছে দাবি পুলিশের, এখনো দেহের বেশ কয়েকটি টুকরো খুঁজেই পায়নি পুলিশ, মৃতের দেওরকে গ্রেফতার করেছে পুলিশ, এরকমটাই আমরা আপাতত জানতে পারছি। সন্তু কতটা হিংস্র ঘটনা সমাপ্ত, আমরা বারবার এই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখি, টুকরো টুকরো করে কাটা হচ্ছে একজনকে। আমরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম এক বন্ধুকে মেরে, এক বিজনেস পার্টনারকে মেরে একদম জলের যে টাং তার নিচে রেখে দেওয়া হয়েছিল, এর এই ঘটনা ওয়াটগঞ্জের ছবি, সেই স্মৃতি আরও একবার সামনে নিয়ে আসছে সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি। সৈকত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে সৈকত? দ
দেখো, নীলাঞ্জন সরখেল, পুরো নাম শুদ্ধ নীলাঞ্জন সরখেল। এই নীলাঞ্জন সরখেলকে গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করছিল ওয়াটগঞ্জ থানার পুলিশ, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই নীলাঞ্জন সরখেলের পরনে যে জামা, সেই জামাতে রক্তের দাগ লেগেছিল। সেইটা দেখেই কিন্তু তদন্তকারীরা প্রথমে সন্দেহ করেন এবং তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা একটানা জিজ্ঞাসাবাদের পর সে কার্যত জেরায় স্বীকার করেছে যে ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে এই খুনের পেছনে। কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে পারিবারিক বিষয় নিয়ে এই নীলাঞ্জনের সঙ্গে মৃতা মহিলার একটা পুরনো বিবাদ ছিল, পুরনো হিংসা ছিল। অন্যদিকে আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় একটা ডিসপিউটের জন্যই এই ঘটনা ঘটেছে। খুন করার পরে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে 8 থেকে 9 টুকরো করা হয়েছে এই মৃতা মহিলার দেহ। তা সেই বাকি দেহাংশগুলো এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই নীলাঞ্জনকে আজকের কিছুক্ষণের মধ্যে কোর্ট প্রোডাকশন করা হবে। কোর্ট প্রোডাকশন করে যে স্পট রয়েছে সেই স্পট বা অন্য কোথাও বাকি শরীরের দেহাংশগুলো ফেলেছে কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। একদমই সৈকত, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত। আপাতত তোমায় ধন্যবাদ। শুনতে এবার আমাদের নজর রাখতে হচ্ছে ঠাকুরনগরের দিকে, ওয়াটগঞ্জের এই ভয়ঙ্কর খবরের দিকে অবশ্যই আমরা নজর থাকবে। ঠাকুরনগরের দিকে নজর রাখবো। ঠাকুরনগরের বারুণী মেলায় 144 ধারা জারি করা হয়েছে, যার এই প্রতিবাদের ছবিটা আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মতুয়াদের প্রতিবাদের ছবি। বাগদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। 6 তারিখ থেকে ঠাকুরনগরের বারুণী মেলা শুরু হওয়ার কথা এবং সেখান থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়। শুনতে এই বারুণী মেলায় আমরা গিয়েছি, আমরা সেই বারুণী মেলার ছবি তুলে ধরেছি। অত্যন্ত কালারফুল হয় এই মেলা, কিন্তু সেই মেলাতেই 144 ধারা জারি, যার জেরে ক্ষোভ মতুয়া সমাজের। প্রতিবাদ বাগদায় যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রতিবাদ মতুয়া সমাজের ঠাকুরনগরের বারুণী মেলা 144 ধারা জারির প্রতিবাদ। শুনে নেব তাদের ক্ষোভের কথা। আজকে মতুয়াদের কি মনে করছে মমতা ব্যানার্জি? সে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তার মানে কি সে রাজ্যটাকে কিনে নিয়েছে? নিজের ইচ্ছা মতো রাজ্য চালাবে? নিজের ইচ্ছা মতো কখনোই চলতে পারে না, কারণ সাধারণ মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ভালোবাসা, ঈশ্বর গুরুচর ঠাকুর তাদের নিয়ে আজকে যেভাবে রাজনীতি চালাচ্ছে, আজকে সাধারণ মানুষের কোনো ব্যক্তিত্ব কোনো কিছু নেই। এই স্নানে 144 ধারা সে জারি করেছে, করতে যাচ্ছে, পরিকল্পনা করছে, তো এটা কখনো আমরা মানতে পারছি না। আপনি হয়তো সম্ভবত জানেন না যে 144 ধারার মানে কি। দুষ্কৃতি দমন করার জন্য পুলিশ তার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা তার আইবিকে কাজে লাগাতে পারে, কিন্তু 144 ধারার মানে চারজন ব্যক্তি এক জায়গায় দাঁড়াতে পারবেন না, এক হতে পারবেন না, চারজন ব্যক্তি একসঙ্গে কামনা সাগরে নামতে পারবেন না। তার মানে যে মেলা বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে, দুষ্কৃতি বন্ধ করার জন্য কোনো দিন 144 ধারা জারি করে? উনি বোকা ভাবছেন? উনি নাকি আবার রাজ্যসভার সাংসদ হয়েছেন? ওনার কি এইটুকু আইন আইন আইনের সেন্স নেই? তাহলে উনি পার্লামেন্টে গিয়ে কি করে আইন তৈরি করবেন? নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার সেই ঘূর্ণি গ্রামের তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তার স্বামীকে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদের জেরে এরকম একটি ঘটনা ঘটেছে। কোন দল করেন? কোন দল করেন? লোকসভা নির্বাচনের আগে এত রক্ত কেন ঝরবে এ পাগলায়? এ প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে।